হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে paintful.com এ অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনারা কি করে প্রোডাক্ট আপলোড করবেন। এটা আমার একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আমি অলমোস্ট 3টা আপলোড করছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা প্রথম পেজে এরকম আসবে। তো এরপরে পোস্ট করার জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমে যেতে হবে অর্ডার, এখানে একটা অপশন আছে, অর্ডার গুলো দেখে নিতে পারেন। ওয়েলকাম টু অর্ডার, এখানে ভিডিও আছে, আপনি ভিডিও গুলো দেখে নেবেন। আর এখানে পরে আসছি প্রোডাক্ট ট্যাবলেট, এখানে দেখেন অনেকগুলো কিছু দেখাচ্ছে যে ফাইল লাইব্রেরি, এখানে আমার যে লাইব্রেরি গুলো আছে অলরেডি লাইব্রেরি অ্যাড আছে সেগুলো। তারপর স্টোর, স্টোর ক্রিয়েট করার অপশন গুলো দেখাচ্ছে, এখানে কোন সাইডে কাজ করবে স্টোর গুলো সেটা নিয়ে। এখানে বিলিং পেমেন্ট মেথড সবকিছু এখানে দেখাচ্ছে যে আপনি পেমেন্ট মেথড কিভাবে নেবেন আর কোন পেমেন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন সবকিছু এখানে দেখাচ্ছে। তো এখন আমি যেটা করব, প্রথমে চলে যাব প্রোডাক্ট সাবমিট করার জন্য। তো প্রথমে যাব আমার প্রোডাক্ট ট্যাবলেট। দেখেন, প্রোডাক্ট ট্যাবলেটে আসার পর এখানে আপনার যেটা করতে হবে, এখানে আসার পর আমি একটু দেখাই, আবারও আসলাম। দেখেন ট্যাবলেট, এখানে যেটা হচ্ছে আমি 3টা অলরেডি পোস্ট করছি, তো 3টা এখানে শো করে দেখাচ্ছে। তবে এখন নতুন করে পোস্ট করার জন্য দেখেন আমি ক্রিয়েটে মোর প্রোডাক্ট ট্যাবলেট চাপ দিলাম। এখন দেখেন এখানে বলতেছে যে কি নিবেন, টি শার্ট করবেন, অল সেট আপ, ফটো গ্যালারি, কোনটা নিবেন সবগুলো এখানে আপনি সিলেক্ট করবেন, ওমেন, কিচেন, এগুলো সবগুলো আছে অলরেডি। তো আমি যেটা করব সেটা হলো আমি এখন টি শার্ট নিয়ে কাজ করবো। তো আমি টি শার্টে রাখলাম, তো টি শার্ট এসে দেখেন অনেকগুলো এখানে ডিজাইন দেখাচ্ছে, কোন টি শার্ট কি এক একটা। আচ্ছা, একটু লোডিং দিই। তো এই ধরনের এখানে আসলাম, আবারও চাপ দিই, সিলেক্ট করে নিবাম, টি শার্টে আসলাম। টি শার্টে এসে আমি ধরে নিচ্ছি এটাকে দিব, এই মডেলটাই নিব। দেখেন এখানে মডেল প্লাস ডিজাইন সহকারে সবকিছু চলে আসছে, কালার মেনশন থেকে শুরু করে সবকিছু। তো আমি এখানে যে কিছুটা জাস্ট আমি এখানে চাপ দিব এবং আপলোড করব। এখানে আপলোড অপশন চলে আসছে অলরেডি, তো আমি এটা না নিয়ে আমি নতুন একটা আপলোড করব। নতুন আপলোড করার জন্য আমি প্রথমে চলে আসবো আমার ডিজাইনে, যেখানে আমার ডিজাইনগুলো আছে, ট্রান্সপারেন্ট কিছু ডিজাইন আমি রেখে দিচ্ছি অলরেডি এখানে। তো আমি এখানে এসে আমি এই ডিজাইনটাই দিব মনে করেন। এখন এটাকে আমি আপলোড দিচ্ছি, দেখেন আমার ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে হচ্ছে। এগুলো এর জন্য নেট স্পিডটা আপনার খুব বেশি হওয়া লাগবে, কারণ নেট স্পিড যত বেশি হবে তত কাজ করে আপনি মজা পাবেন। দেখেন এখানে চলে গেলাম, আবারও নিয়ে আসি। দেখেন ওটা জাস্ট ধরে আমি সিলেক্ট করে দিলাম এখানে ডাবল চাপ দিয়ে। দেখেন এর সাথে কালারের সাথে কিন্তু আমাদের কালারটা ব্লু যাচ্ছে না। তো আমি আমার যে ডিজাইনের কালার ছিল তার সাথে এটা কালার অবশ্যই আমার কালার চেঞ্জ করতে হবে। তো এখানে চাইলে আমি অনেকগুলো এগুলো নিতে পারি এর সঙ্গে পাশাপাশি। তো এটা ছাড়াও ব্যাক ফ্রন্ট ইমেজগুলো আমি দিতে পারবো এখানে। অ্যান্ড কালার অপশনটা যেটা হচ্ছে আমি এখান থেকে কালার রেঞ্জ কমাই দিব। এখানে যে অপশন গুলো আছে আপনারা সবগুলো একটু ঘেটে দেখবেন কোনটার কাজ কি। যেমন ফ্লিপ ভেরি, এটা দুই সাইড থেকে কমতেছে, দেখেন ডাবল আসতেছে। এটা হলো ফাইল এরকম আসবে, এটা রোটেট করলে রোটেট করা যাবে। তো এখানে হলো অ্যাডপ্টিং, তারপরে টি শার্টের স্যাম্পল, এখানে ডিজাইনের কালার গুলো আছে, টেক্সট আছে, আপনি টেক্সট তাহলে টেক্সট অ্যাড করতে পারবেন, তাহলে এইগুলো আপনি অ্যাড করতে পারবেন, এগুলো হাই হ্যালো এগুলো নিতে পারবেন। অ্যান্ড আরও দেখেন আমি এই কালার না নিয়ে আমি এখানে যদি এই কালারটা অ্যাড করি সাদা, এখানে সাদার মধ্যে এটা এরকম দেখাচ্ছে। তো এটি আপনার ডিজাইন সলভ করার উপরে বেস করবে, আপনি কী ধরনের ডিজাইন নেবেন এবং সেটার উপর কেমন দেখাবে। ধরনের আমি এই ডিজাইনটাই নিলাম। এখন এই ডিজাইনটা নেওয়ার পর আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে দেখেন এখানে কিন্তু এই ধরনের আস্তে আস্তে দেখাচ্ছে। ট্যাবলেট সাইজ, ট্যাবলেট নাম, টেক্সট দিতে হবে। তো আমি এটা টেক্সটটা আমি আবারও দেখে নিই, দেখে আমি টেক্সটে দিয়ে দিচ্ছি। যেমন টেক্সটটা আমার এখানে অলরেডি লেখা আছে, টি শার্ট ডিজাইনে আসবো, টি শার্ট ডিজাইনের আমার এখানে সব কিছু অলরেডি দেওয়া আছে। তারপর টি শার্ট স্ক্রিনের কিছু আমার ডায়লগুলো এখানে লেখা আছে, এইগুলো স্লোগান, তাহলে আপনি এইগুলো স্লোগানের মধ্যে যে কোনো একটা স্লোগান দিলে আপনার মনে হয়
আবার আরেকটা কাজ করতে পারেন, মনে হচ্ছে না ডিজাইন রিলেটেড স্লোগান শেখা দিব, এটা দিতে পারেন। যেটা আমার এখানে স্ক্রিনের এই অপশনটা আমার ডিজাইনটা হলো ইউনিয়ন ডিজাইন নাকি, আমি একটু চেক করে নিই, দেখে নিতে পারি। আমি এখানে এটা নোট করে নিতে পারি, যেমন UNION ইউনিয়ন ইউনিয়ন ডিজাইন, আমি এটাকে নোট করে নিলাম, দিলাম, এটা ফেলে দিলাম এবং এখানে ইউনিয়ন ডিজাইন লিখে দিলাম। প্রোডাক্ট কালার সাইজ টেমপ্লেট দেখেন এটা শো করছে, দেন সেভ এন্ড কন্টিনিউ। তো দেখেন বন্ধুরা, এখানে অলমোস্ট আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে ডিজাইন পেন্টিং দেখাচ্ছে, আমি কি ডিজাইন পেন্ট দিচ্ছি সেটা দেখাচ্ছে। এডিট করলে এডিট করতে পারবো, এডিট করলে আমি আবারও আগের জায়গায় যে অনেকগুলো শার্টের মক আপ দেখেন, তিনটা তিনটের কালার এখানে শো করতেছে, আমি যেটা দিব সেটা চলে আসবে। অ্যান্ড আপনি এখানে যেটা হচ্ছে আরো শিওর, আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। দেখেন এখানে আরো দেখাচ্ছে তিনটা, আমি চাইলে এখানেও দিতে পারি, যেমন এটাকে ধরে আমি চাইলে এখানেও দিতে পারি। অপশনে গেলাম, সেম জিনিসটা আমি ট্র্যাক করে দিলাম, দেখেন মুখের ফন্টে চলে আসলো, দেন কন্টিনিউ। এটা আমি বুকের সাইডে নিয়ে নিলাম। এটা নির্ভর করবে আপনি কোন পোর্শনে নেবেন, সেটার উপর বেস করে আপনার কাজগুলো করতে পারবেন আপনি। বন্ধুরা বুঝতে পারতেছেন, খুব সিম্পল সহজ। আমি একটা সেভ দিলাম, এখানে আমি দেখতে পাবো, দেখেন এত ছোট্ট যে আসলে সই করতেছে না, আমার কালারের সাথে প্রোডাই ম্যাচিং হয়ে গেছে। তো আমি চাইলে যেটা হলো অন্য ইমেজ, মনে করেন আমার এখানে অন্য ইমেজ দিব আমি, তো এখানে এসে আমি আবারও এডিটে এখানে চাপ দিলাম, এখানে অপশন এসে আমি টোটাল প্রাইস ইনক্লুড করা আছে, দেখেন প্রাইস অলরেডি এটা ফ্রি প্রাইস ডিসকাউন্ট দেওয়া আছে। সো অল কালার যদি অল কালার চলে আসবে, কিন্তু অল কালার এখানে দেওয়ার দরকার নাই, তাহলে হয়তো সব কালার দিলে এখানে কিছুই বোঝা যাবে না। তো বন্ধুরা বুঝতে পারতেছেন, নেক্সট এইভাবে সেম যতগুলো পারেন আপনারা টেক্সট এখানে এডিট করবেন, সবগুলো এডিট করে করে আপলোড করে দিবেন। এটা একটা বড় বড় ভালো মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস থেকে আপনি মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারেন, যদি আপনি ভালোভাবে কাজ করেন আর এটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, কারণ শেয়ার করলে আপনি মোটামুটি এখান থেকেও ভালো একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আর এর সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে জানাবেন, আমি আপনাদের জন্য আরও দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।